হ্যালো বন্ধুরা, আজ বানাবো ডাল পুরি। চলুন কি কি লাগছে তবে দেখা যাক। ময়দাতে অল্প করে ময়ম দিয়ে মেখে নেব, মাখাটা শক্ত হতে হবে। ডালটা আমি সকাল থেকে ভিজিয়ে রেখে দুটো সিটি দিয়ে নিয়েছি, দেখুন এমন হয়েছে। এবার একটা ব্লেন্ডার জারে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে পিষে নিচ্ছি, এরম গোটা গোটা পেষা হবে। একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে অল্প করে কালো জিরে ফোড়ন দেব। এবং সেই তেলে দেব একটু দারচিনি গুঁড়ো, আর যাবে বেশ খানিকটা হিং। ডালপুরিকে অনেক সময় আমরা হিঙের কচুরিও বলে থাকি। ডালগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে নেব নুন আর চিনি দিয়ে। দেখুন ডালটা কেমন ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুবই ঝরঝরে হয়েছে, পুর ভরবার আগে ডালটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর লেচিতে পুর ভরার পালা, দেখুন এইভাবে পুর ভরে নিচ্ছি। লেচিগুলো একটু মোটা মোটাই নেবেন, তাহলে পুর দিলে ফেটে যাবে না। পুরটা যতটা দরকার ততটাই দেবেন, বেশি ভরতে গেলে ফেটে যেতে পারে এবং ফেটে গেলে তাতে তেল ঢুকতে পারে, তাই যতটা দরকার ততটা দিয়ে ভালোভাবে মুখটা আটকে দিতে হবে। সাদা তেল গরম করছি, এবার আলতো হাতে কচুরিগুলো বেলে নেব। খুব সাবধানে তেলে দিয়ে এইভাবে চেপে চেপে ভাজতে হবে, অল্প তেলে দিয়ে চাপলেই কচুরিটা ফুলে উঠবে। দেখুন আমার কচুরিটা দুদিক থেকেই সোনালী হয়ে গেছে। এবার তুলে নেব, ডাল আলুর চচ্চড়ি দিয়ে এটাকে পরিবেশন করব। ভালো লাগলে সাবস্ক্রাইব।